জাদেজাকে নিয়ে অনেকের অনেক রকম ধারণা আছে, তবে একটা বিষয় মানতেই হয়, জাদেজা ব্যাটিং করতে না পারলে ফিল্ডিং এ কিছু নজরকাড়া করে দেখাবেন, নয়তো বোলিং এ। এর জন্যই বোধহয় জাদেজার আগে স্যার জাদেজা বলা হয়। চিপকের মাঠে কলকাতা নাইট রাইডার্স কে দুর্মুষ করে হারালো চেন্নাই সুপার কিংস। ব্যাটে বলে কখনোই কলকাতাকে লড়াই করার সুযোগ দেয়নি চেন্নাই। সেই ম্যাচে বল হাতে 3 উইকেট নেন রবীন্দ্র জাদেজা, কিন্তু তিনি নজির গড়লেন ফিল্ডিং এ। আইপিএলে 100টি ক্যাচ নিলেন ভারতের অন্যতম সেরা ফিল্ডার জাদেজা। 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট নেন। অঙ্গক্রিশ রঘুবংশী এবং সুনীল নারায়ণকে একই ওভারে আউট করে বড় ধাক্কা দিয়েছিলেন কলকাতাকে। পরে ভেঙ্কটেশ আইয়ারের উইকেটও তুলে নেন জাদেজা। ম্যাচের সেরাও হয়েছেন তিনি, তবে জাদেজা নজির গড়লেন মিচেল স্টার্কের ক্যাচ নিয়ে। 100টি ক্যাচ নিলেন তিনি এই আইপিএলে। 100টি বা তার বেশি ক্যাচ নেওয়ার নজির রয়েছে 4 ক্রিকেটারের। আইপিএলে সব থেকে বেশি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি, তিনি এখনো পর্যন্ত 110টি ক্যাচ নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস এর প্রাক্তন ক্রিকেটার 109টি ক্যাচ নিয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন কাইরন পোলার্ড। আইপিএলে 103টি ক্যাচ নিয়েছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের আরও এক ক্রিকেটার রোহিত শর্মা আইপিএলে নিয়েছেন 100টি ক্যাচ। এই তালিকায় এবার ঢুকে পড়লেন জাদেজা, তিনিও 100টি ক্যাচ নিলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা করে 137 রান। চেন্নাইয়ের বোলারদের দাপটে কেকেআর এর কোনো ব্যাটারি বড় রান করতে পারেননি। অধিনায়ক শ্রেয়স আইয়ার 34 রান করলেও তিনি 32টি বল খেলেছেন। ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারায়ণও রান পাননি, তাই বড় রানও করতে পারেনি কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই 14 বলে বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। 58 বলে 67 রান করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। জাদেজাকে নিয়ে অনেকের অনেক রকম ধারণা আছে, তবে একটা বিষয় মানতেই হয়, জাদেজা ব্যাটিং করতে না পারলে ফিল্ডিং এ কিছু নজরকাড়া করে দেখাবেন, নয়তো বোলিং এ। এর জন্যই বোধহয় জাদেজার আগে স্যার জাদেজা বলা হয়। চিপকের মাঠে কলকাতা নাইট রাইডার্স কে দুর্মুষ করে হারালো চেন্নাই সুপার কিংস। ব্যাটে বলে কখনোই কলকাতাকে লড়াই করার সুযোগ দেয়নি চেন্নাই। সেই ম্যাচে বল হাতে 3 উইকেট নেন রবীন্দ্র জাদেজা, কিন্তু তিনি নজির গড়লেন ফিল্ডিং এ। আইপিএলে 100টি ক্যাচ নিলেন ভারতের অন্যতম সেরা ফিল্ডার জাদেজা। 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট নেন। অঙ্গক্রিশ রঘুবংশী এবং সুনীল নারায়ণকে একই ওভারে আউট করে বড় ধাক্কা দিয়েছিলেন কলকাতাকে। পরে ভেঙ্কটেশ আইয়ারের উইকেটও তুলে নেন জাদেজা। ম্যাচের সেরাও হয়েছেন তিনি, তবে জাদেজা নজির গড়লেন মিচেল স্টার্কের ক্যাচ নিয়ে। 100টি ক্যাচ নিলেন তিনি এই আইপিএলে। 100টি বা তার বেশি ক্যাচ নেওয়ার নজির রয়েছে 4 ক্রিকেটারের। আইপিএলে সব থেকে বেশি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি, তিনি এখনো পর্যন্ত 110টি ক্যাচ নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস এর প্রাক্তন ক্রিকেটার 109টি ক্যাচ নিয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন কাইরন পোলার্ড। আইপিএলে 103টি ক্যাচ নিয়েছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের আরও এক ক্রিকেটার রোহিত শর্মা আইপিএলে নিয়েছেন 100টি ক্যাচ। এই তালিকায় এবার ঢুকে পড়লেন জাদেজা, তিনিও 100টি ক্যাচ নিলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা করে 137 রান। চেন্নাইয়ের বোলারদের দাপটে কেকেআর এর কোনো ব্যাটারি বড় রান করতে পারেননি। অধিনায়ক শ্রেয়স আইয়ার 34 রান করলেও তিনি 32টি বল খেলেছেন। ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারায়ণও রান পাননি, তাই বড় রানও করতে পারেনি কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই 14 বলে বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। 58 বলে 67 রান করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।